কেন্দ্রীয় সরকারি সংস্থার কর্মী আনাল হক ওয়ারসি সুদূর মুম্বাই থেকে নিজের শহর কলকাতায় ট্রান্সফার পেয়ে হাঁপ ছেড়ে বেঁচেছিলেন এই মহিলা। কখনো ভাবেননি এই শহর তার কাছে হয়ে উঠবে দুঃস্বপ্নের নগরী। তার অভিযোগ, কেন্দ্রীয় সংস্থায় বৈষম্যের শিকার তিনি, প্রতিবাদ করায় খুইয়েছেন চাকরি, অসমের লড়াইয়ের পাশে পাননি কাউকে। এক অসম লড়াই, একদিকে কেন্দ্রীয় সরকারি সংস্থার উচ্চ পদস্থ আধিকারিকরা, অন্যদিকে এক সংখ্যালঘু মহিলা। তিন বছর ধরে একাই এই অসম লড়াই চালিয়ে যাচ্ছেন আনাল হক ওয়ারসি। ঘটনার সূত্রপাত 9 বছর আগে। আনাল তখন কেন্দ্রীয় সরকারি সংস্থা সিডিএস এর কর্মী ছিলেন। 2007 সালে মুম্বাই থেকে কলকাতায় বদলি হন আনাল, কিন্তু নিজের শহরে ফিরে আসার আনন্দ কয়েক মাসেই বদলে যায় দুঃসহ যন্ত্রণায়। অভিযোগ, কলকাতার সিডিএসএ দফতরে চরম হেনস্থা, বৈষম্য, এমনকি মানসিক নির্যাতনের শিকার হন আনাল। ইচ্ছাকৃতভাবে গবেষণামূলক কাজ থেকে দূরে রাখা হয় তাকে। বাধ্য হয়ে বিভাগীয় প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। এরপরই সাসপেনশন, তারপর বরখাস্ত করা হয় আনালকে। আমাকে যে রিমুভ ফ্রম সার্ভিস করা হচ্ছে হলো, সেটা তো আমার ক্যারিয়ারের জন্য একটা দাগ হয়ে গেছে। সেটা আমি চাইবো রিইনস্টেশন অ্যান্ড পানিশমেন্ট। শুরু হয় লড়াই। সংখ্যালঘু কমিশন থেকে শুরু করে মহিলা কমিশন, তথ্য প্রযুক্তি দফতর, বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়েছেন আনাল। যোগাযোগ করতে চেয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, লাভ হয়নি। প্রেসিডেন্ট পোর্টাল থেকে আমার কেসটা 23 জুলাই 2013-তে আমাদের সিএম এর সেক্রেটারির কাছে ফরওয়ার্ড করা হলো, কিন্তু আমি ওনাকে অনেক মেল করলাম, কিন্তু ওনার 2 মিনিট সময় হচ্ছে না, যে একজন মেয়ে মানুষ এত অসুবিধায় আছে যে ওর কথাটা একটু শুনি। মরিয়া হয়ে চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীকেও, এখনও সাড়া পাননি। চাকরি হারিয়ে চেষ্টা করেছিলেন নিজে ব্যবসা করতে, সেজন্য প্রয়োজন ছিল ঋণের, কিন্তু সেখানেও কাউকে পাশে পাননি এই লড়াকু মহিলা। তবে হারও মানেননি। আমি লড়বো যতদিন বেঁচে আছি, আনটিল আই গেট জাস্টিস। ক্যামেরায় অজয় আনন্দের সঙ্গে অঞ্জন রায়ের রিপোর্ট, 24 ঘন্টা।